नमस्कार बंधुरा, वेलकम माय यूट्यूब चैनल इनफॉरमेशन अबाउट ड्रग्स। बंधुरा आज के वीडियो चर्चा करब छोटो बच्चा दे इंजेक्शन बा वैक्सीन देवार समय से जायगाटा फुले जाए और ब्लाड जमे जाए तार ट्रिटमेंटर जो एक जेल थ्रम्बोफॉब जेल बा हेपारिन जेल। बंधुरा थ्रम्बोफॉब बा हेपारिन जेलटी देखछेन एटा जाइडस हेल्थ केयर लिमिटेड कोम्पानीर प्रोडक्ट 20 ग्राम ट्यूब पैकिंग जार दाम मात्र 156 टाका। एर मध्य कम्पोजिशन देवा रही है हेपारिन 200 IU। एछाड़ा मार्केटे आर एक लाल रंगेर बक्से थ्रम्बोफॉब क्रीम आसे। एटार मध्य पार्थक्य हलो रेड बक्स और दुटी कम्पोजिशन देखा जाए, एक बेंजाइल निकोटिनेट 2 mg और हेपारिन 50 IU। ब्लू बक्सर 200 IU हेपारिन देखते पाया जाए। कारो रेड बक्सर क्रीमटी भालो काज करे आबार कारो ब्लू बक्सर जेलटी दारुण काज करे। नील रंगेर बक्स जेल बक्सटी दारुण काज करे कारण एते 200 IU हेपारिन रयेछे। बंधुरा आजके आमरा जानबो एई थ्रम्बोफॉब जेल बा हेपारिन जेलेर यूज साइड इफेक्ट निये डिटेल्से आलोचना करब। तो चलुन बंधुरा शुरू करी आजकेर भिडियो। बंधुरा एबार जानबो बेंजाइल निकोटिनेटेर काज की। बेंजाइल निकोटिनेट एक प्रकार ভাসো ডিলেটর যা রক্তবাহী শিরাগুলিকে অক্সিজেনের জন্য চওড়া ও উন্নত করার কাজ করে। হেপারিন এক প্রকার অ্যান্টি কোয়াগুলেন্টস যা ব্লাডকে ক্লট বা জমা হওয়ার হাত থেকে বাঁচায়। বন্ধুরা এবার জানবো এই থ্রম্বোফব জেল বা হেপারিন জেলের ইউজ বা ফায়দা নিয়ে। এই জেলটি মেনলি ইউজ করা হয় যদি শরীরে ব্লাড জমে যায়, মানে শরীরের যে অংশ আপনি দেখতে পাচ্ছেন যে নীল হয়ে গেছে সেই ব্লাড ক্লটকে হাঁটানোর জন্য এই ক্রিমটি ইউজ করা হয়। ব্লাড ক্লট বা রক্ত জমা হয় যদি খেলতে গিয়ে যদি পড়ে গিয়ে চোট পেয়ে থাকেন তো তখন দেখতে পাবেন ওই জায়গা ফুলে যায় ও নীল রঙের মতন হয়ে যায়, মানে ব্লাড জমে গেছে। তখন আপনি হেপারিন জেলটি লাগিয়ে নেন তো সঙ্গে সঙ্গে বা ধীরে ধীরে আপনার ব্লাড ক্লট চলে যাবে। এই জেলটি বেশি ব্যবহার করে ছোটো বাচ্চাদের। ছোটো বাচ্চারা যখন ভ্যাকসিন বা টিকা নেয় তখন দেখবেন সেই জায়গাটি ফুলে যায় বা গাঁঠের মতো হয়ে যায় বা ব্লাড জমে যায়, নীল আকার ধারণ করে, সেই জায়গাটি প্রচণ্ড পেন হয়। তো এই কন্ডিশনে ডক্টর এই জেলটি ইউজ করার পরামর্শ দেয় যাতে ব্লাড ক্লট হেঁটে যায় ও পেন যাতে কম হয়ে যায়। এছাড়া আপনি দেখতে পাবেন স্লাইন চালানোর সময় যে নিডলস থাকে সেটা যদি যেখানে দেওয়া থাকে সেই জায়গাটি নীল আকার ধারণ করে বা ফুলে যায় তো সেই ব্লাড ক্লটকে হাঁটানোর জন্য ডক্টর এই ক্রিমটি ইউজ করার জন্য দিয়ে থাকেন। এছাড়া রক্ত পরীক্ষার পর জায়গাটি ব্লু হয়ে যায়, সে ব্লু জায়গা বা ব্লাড ক্লটটিকে হাঁটানোর জন্য ডক্টর এই কন্ডিশনে এই ক্রিমটি ইউজ করার পরামর্শ দিয়ে থাকেন। ইঞ্জেকশন দেওয়ার জায়গায় এই ক্রিমটি লাগিয়ে নেওয়ার ফলে ওই জায়গায় ব্লাড ইনফ্লুয়েশনকে বাড়িয়ে তোলে, ফলে ওই জায়গাতে আর পেন হয় না, এক প্রকার বলতে পারি ব্লাডকে পাতলা করে দেয় যার ফলে ব্লাড ক্লট হেঁটে যায়। যদি আপনি খেলতে গিয়ে চোট পেয়ে থাকেন বা ইঞ্জেকশন লাগানোর ফলে আপনার ব্লাড জমে যায় বা রক্ত পরীক্ষার ফলে যদি আপনার ওই জায়গাটা ব্লাড জমে গেছে তো আপনি এই জেলটি আপনি বাড়িতে ইউজ করতে পারেন। বন্ধুরা এবার জানবো এই জেলটি কিভাবে অ্যাপ্লাই বা ইউজ করবেন। যেই জায়গাতে আপনার ব্লাড ক্লট হয়েছে সেই জায়গাতে জেলটি লাগিয়ে ছেড়ে দিন। দিনে 4-5 বার লাগাবেন ওই ব্লাড ক্লট এরিয়াতে। মালিশ করবেন না, এই ক্রিমটি লাগিয়ে ছেড়ে দিন। পুরুষ মহিলা ও যে কোনো বাচ্চা এই জেলটি ইউজ করতে পারেন ডক্টরের পরামর্শ নিয়ে। 3-7 দিন পর্যন্ত এই জেলটি লাগাতে পারেন। বন্ধুরা এই জেলটি ইউজে কোনো সাইড ইফেক্ট নেই। যদি কারো এই জেলটি স্যুট না করে তো স্কিন র্যাশেস হতে পারে, তখন আপনি আর এই জেলটি ইউজ করবেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা এটাই ছিল থ্রম্বোফব জেল বা হেপারিন জেল নিয়ে তথ্য। আই হোপ ভিডিও সকলেই ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে দেবেন।